প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাশের একটা রাস্তা ধরেছি, এদিকে যে দেখতে পাচ্ছেন রেল লাইনটা ক্রস করছি, করে এখান থেকে টোটো বা কিছু একটা নেব। তো চলুন আপনাদের এটাও দেখাবো যে আমরা কিভাবে যাচ্ছি। তো আমরা এখন একটা টোটোতে উঠে পড়েছি, এই যে দিদিও আছে সাথে, টোটোতে উঠে পড়েছি। এখানে আমরা শুনলাম যে নাকি লাইটিংটা বন্ধ করে দিয়েছে, বাট ঠাকুর দেখা যাচ্ছে। তো চলুন ওখানে গিয়ে দেখা যাক যে আদৌ কি ব্যাপার। গাইজ, আমরা এখন টোটো থেকে অলরেডি নেমে পড়েছি আর এখানে লাইটিং এই রাস্তা থেকেই শুরু হয়ে গেছে। আপনাদের ব্যাক ক্যামেরা করে সেটা দেখাচ্ছি, লাইটিংটা স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে মানুষ, দেখুন আজকে দশমী, তাও এখানে কি পরিমাণে ভিড়। এই এখন মানে মানুষ এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরাও হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা পিছন দিক থেকে ঢুকেছি, লাইটিংটা বন্ধ আছে, কেমন লাগছে। এখন সামনের দিকে যাচ্ছি আমরা। কি ভিতরে ঢুকতে দিচ্ছে না? তো দেখুন টুইন টাওয়ার, প্রচুর ক্রাউড আজকে দশমীতে, এত ক্রাউড দেখতেই পাচ্ছেন। আজকে দশমী আপনারা দেখতে পাচ্ছেন, তাও এত ভিড়, কিন্তু ব্যাড লাক আমরা এত দূর থেকে এলাম, ভিতরে ঢুকতে পারছি না, এখন লাইটিংটাও অফ। তো দেখতে পাচ্ছেন গাইজ, ওই যে পিছনে টুইন টাওয়ার, মানে মালয়েশিয়ার টুইন টাওয়ারটা না, এটা হচ্ছে কল্যাণী টুইন টাওয়ার। তো লাইটিংটাও অফ আর ভিতরেও ঢুকতে দিচ্ছে না, মানে ঠাকুর প্রতিমা দর্শনও হচ্ছে না। হ্যাঁ দেখতেই পাচ্ছেন বাবা, প্রচুর ভিড়। যদিও আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়েছি সেটা, আমরা একবার সামনে যাব জানতে যে কবে কি খুলবে, আদৌ খুলবে কি না, আর ভাসান কবে। তো চলুন যাওয়া যাক। ওখানে যারা গার্ড ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আজকে বন্ধ আছে কেন দশমী, আজকে যেহেতু লাস্ট দিন। ওনারা জানালেন যে কল্যাণীর অনেক ঠাকুর আজকে বিসর্জন, তো রাস্তা জ্যাম হবে এই কারণে বন্ধ রেখেছে, আর কাল থেকে আবার খুলবে। কিন্তু আমাদের পক্ষে তো পসিবল না যে মধ্যমগ্রাম থেকে এখানে আসা,
তো কালকে পসিবল হবে না আসাটা, আমি যার জন্য জিজ্ঞাসা করলাম। আর দুদিন পর ভাষণ দেবে। আমি ভিডিওটা যদি দুদিনের মধ্যে আপলোড করতে পারি তাহলে আপনাদের কাছে ইনফরমেশনটা কাজে লাগবে, আপনারা যারা যারা আসেননি তাড়াতাড়ি এসে দেখতে পারবেন। চেষ্টা করবো দুদিনের মধ্যে ভিডিওটা আপলোড করার। তো আমরা সামনে থেকে এই দিকে যাচ্ছি, একটু সামনে থেকে একটু ভিডিও করার জন্য। তো চলুন যাওয়া যাক। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রতিমা, ক্যামেরায় দেখতে পাবেন কিনা জানি না, আমি তবু জুম করে দেখার চেষ্টা করছি। এই যে আর জুম করলে তাও বুঝতে পারবে না দর্শকরা। এখান থেকেই ঠাকুরকে নমস্কার করতাম নয়। তো গাইস, দুর্ভাগ্যবশত আমরা তো ঠাকুরটা দেখতে পেলাম না, বাইরে থেকেই দেখলাম। আর আমাদের 11:17 মানে লাস্ট ট্রেনের আগে একটা কল্যাণী থেকে ট্রেন যায় শিয়ালদা থেকে, তো আমরা সেই ট্রেনটায় তাড়াহুড়ো করে ড্রো করেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আর কি বলবো, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।